গোটা পৃথিবীর বাঙালিদের কাছে একুশে ফেব্রুয়ারি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি উনিশে মেও সমানভাবে গুরুত্বপূর্ণ ১৯৫২ বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছিল সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত রফিক জব্বর সহ আরও কয়েকজন বাঙালি মায়ের সন্তান আর ঠিক ন বছর পর নিজের মাতৃভাষাকে বাংলা ভাষার নিজের মাতৃভাষা বাংলাকে আসামের রাজ্য ভাষা করার দাবিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন জন বাঙালি দিনটা ছিল উনিশে মে উনিশশো সালের আজকের দিনে আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষাকে অন্যতম রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে আসাম পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন এগারো জন বাঙালি যাদের মধ্যে একজন ছিলেন পৃথিবীর প্রথম নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সেদিন দুপুরে শিলচর স্টেশনে ভাষা গণতন্ত্রকে রক্ষা করতে এবং ভাষা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বলিদান দিয়েছিলেন কমলা ভট্টাচার্য কানাইলাল নিয়োগী সুনীল সরকার সুকমল প্রকাশ্য হিতেশ বিশ্বাস তরুণী দেবনাথ শচীন্দ্র পাল চণ্ডীচরণ সূত্রধর কুমুদরঞ্জন দাস সত্যেন্দ্র দেব এবং বীরেন্দ্র সূত্রধর আজ উনিশে মে কি ছিল উনিশশো সালের উনিশে মেয়ের প্রেক্ষাপট ঠিক কি হয়েছিল সেদিন কেন আসাম পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল আজকের বাঙালিদের কাছে এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ অপসংস্কৃতির যাতাকলে পিষে আজ যখন বাঙালির সন্তানের বাংলাটা ঠিক আসে না তখন উনিশে মে কতটা তাৎপর্যপূর্ণ চলুন আজ একবার ফিরে দেখা যাক নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড ভাষা শহীদ দিবসের নানান দিক এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে আজকের এই বিশেষ টক্সতে আমার সাথে রয়েছেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্র পাল নমস্কার স্বাগত গৌরাঙ্গবাবু আপনাকে আর আমাদের সঙ্গে আরো একজন অতিথি আজ জুড়ে যাওয়ার কথা আছে উনি এসে গেলে হয়তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব গৌরাঙ্গবাবু আমরা যদি ভাষা শহীদ দিবসের কথা বলতে যাই তাহলে প্রথমে একটু চোখ রাখতে হয় যে আসামে বাংলা ভাষা বিতর্কের ইতিহাসটা কি এত বাঙালি আসামে কিভাবে এসেছিল এবং এত বাঙালি থাকা সত্ত্বেও বাংলা ভাষাকে কেন রাজ্য ভাষার মর্যাদা দেওয়া হয়নি কখন অ্যাকচুয়ালি যতটা আমরা জানি ইতিহাস পাঠে বর্তমান যে অসম প্রদেশ যার বর্তমান আয়তন আটাত্তর হাজার পাঁচশো তেইশ বর্গ কিলোমিটার এই আয়তন বিশিষ্ট যে অসম রাজ্য তার প্রায় আধা দিক আয়তন বলতে পারি যেমন ধরুন বর্তমানে আমাদের যে কাছার সমগ্র কাছার যেটা আগের সিলেটের মানে অংশ বিশেষ ছিল বারোটা থানা এলাকা উনিশশো সালে যেটাকে যুক্ত করা হয়েছিল অসমের সঙ্গে আচ্ছা তো ভেঙে এখন তিনটি জেলা হয়েছে এটা তো পুরো বাংলার অঞ্চল তো এবং সেখানকার যারা অধিবাসী স্টিল এরা কিন্তু বরাবর এখানকার স্থানীয় লোক অন্য কোথাও থেকে আসেনি দেশব্যাপজনিত কারণে পরিস্থিতি জনিত কারণে কিছু লোক এদিক সেদিক হয়েছে সেটা ভেরি ফিউ পার্সেন্ট এই এলাকার জন্যছাড়াও আরো যে অঞ্চলগুলো হুজাই লঙ্কা লামডিং থেকে শুরু করে ওইদিকে আপনার নৌগাঁও জেলা গোয়ালপাড়া জেলা ইত্যাদি যে অঞ্চলগুলি যেটা রয়েছে যেটা বাংলাদেশের লাগোয়া অঞ্চল এই সব্যটা তো ছিল পূর্ণ বাংলার যেটা রংপুর জেলার অংশবিশেষ তো এই হিসেবে যদি আমরা দেখি ইতিহাস যদি ঘাটি তাহলে দেখব যে এই সমস্ত অঞ্চল বাংলারই ছিল আচ্ছা আঠারোশো চুয়াত্তর সালে ইংরেজ আমলে যখন অসম প্রদেশ পুনর্গঠন করা হয় গঠন যখন করা হয় তখন বলা হয়েছিল যে এটা অর্থনীতি ঘাটতি অঞ্চল আচ্ছা তো এই ঘাটতি পূরণের জন্যে বাংলার কিছু সমৃদ্ধ অঞ্চল লাগোয়া বাংলার কিছু সমৃদ্ধ অঞ্চলকে ওই যে অঞ্চলটার কথা আমি বললাম প্রায় আধা আধি বর্তমান আসামের জুড়ে দেওয়া হয়েছিল অসমের সঙ্গে তাহলে সেই সেই অঞ্চলটাতে তখন মানে অবিভক্ত বাংলা ছিল তখন একদম অবিভক্ত বাংলারই বিশেষ আচ্ছা জুড়ে দেওয়া হয়েছিল কাজে এখানকার মানুষ এরা বলতে পারে এখানকার ইন্ডিজেনাস পিপুল এরা বাইরের লোক নয় তো ওদের যে ভাষা বাংলা ভাষা ন্যাচারালি ওদের মাতৃভাষা তো মাতৃভাষা দেশ ভাগোয়ার আগে বা দেশ মানে কি বলবো অসম্পদের গঠনের আগে এখানে মাতৃভাষার চর্চা ছিল স্কুল কলেজে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু চর্চা ছিল কাজে এখানে বাংলা ভাষা করতে আসলো বাঙালিরা করতে আসো এই প্রশ্নটা ডাজ নট এরাইজ আচ্ছা এরা এখানকার লোকাল লোক আচ্ছা এইবার আপনি যে বিতর্কতা বিতর্কের কথা বললেন অসমের মধ্যে আমরা অসমের বর্তমান যে জনসংখ্যা বর্তমান যে জনসংখ্যা বা কি বলবো স্বাধীনতার পরবর্তী যে সেন্সাস রিপোর্ট যতটা আমাদের জানা আপনাদের জানা সবাই জানেন এখানে আমার কাছে একটা রিপোর্ট রয়েছে সেন্সাস রিপোর্ট সম্ভবত নাইনটিন ফিফটি ওয়ানের সেন্সাস রিপোর্ট

যদি প্রশ্ন উঠে যে বাঙালিরা দেশভাগজনিত কারণে পরিস্থিতি কারণে এরা ভিটি মারি ছেড়েছে হয়ে এসছে অসমে বা ভারতবর্ষে প্রবেশ করছে বিভিন্ন রাজ্যে এটা প্রশ্নটা দেখা দিয়েছে আফটার পার্টিশন অফ মানে কি বলবো বেঙ্গল দেশভাগের আগে তো এই প্রশ্নটা আসে না দেশভাগের দেশের ভেতরেই ছিল ভেতরেই ছিল বা দেশবাগজনিত কারণে পরিস্থিতিগত কারণে রায়ওটের কারণে ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে পড়ে কিছু মানুষ মাইগ্রেটেড হয়েছে এটা আমরা অস্বীকার করছি না তো আমরা আগেই দেখছি বাঙালি মেজরিটি তে অসম বাঙালি দেশে ভর্তি হয়ে গেছে বা ত্রিপুরাতে যেই স্লোগানটা এখন উঠেছে হ্যাঁ বাঙালি দেশে ভর্তি হয়ে গেছে ত্রিপুরার সেন্সাসও ঠিক তাই তাই বলে কিন্তু আমরা একত্রিশ সালে সেন্সাসও দেখি যে ত্রিপুরাতে ফিফটি টু পার্সেন্ট বাঙালি ছিল বর্তমান যে পার্বত্য ত্রিপুরা আচ্ছা আগে তো ত্রিপুরা সীমান আমরা জানি মেঘনার পূর্ব পার অব্দি ছিল তো এই এই পার্বিত্য ত্রিপুরাতে ফিফটি টু পার্সেন্ট আচ্ছা তো এর থেকে বোঝা যায় এটা ত্রিপুরার অঞ্চল ত্রিপুরাটা বাংলার অঞ্চল বা আসামটা সেম থিং তো এইখানে যখন দেশ কি বলবো ভাগ হলো বা পরবর্তীকালে যারাই শাসন ক্ষমতা তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল অসমে কংগ্রেস গভর্নমেন্ট ওরা কি বলবো সম্ভবত উনিশশো সালে এরা একটা মানে একটা প্রস্তাব গ্রহণ করে যে প্রদেশ কংগ্রেস কমিটি পক্ষ থেকে যে অসমের যে সরকারি ভাষা সেটা হবে অহমিয়া একদম যেখানে বাঙালি মেজরিটি সেখানে রয়েছে সেখানে তারা কি করে এই ধরনের প্রস্তাব গ্রহণ করে ১৯৬০ সালে যখন এটা এরা আমরা তো বলবো এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ধরনের কথাবার্তা বলছে এরা অহমিয়া নিজেরা বলতে চাইছে যে আমরা এখানকার ইন্ডিজিনাস পিপুল বাঙালিরা বাইরে থেকে এসেছে যারা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে না কাজেই এই কথা গায়ের জুড়ে বললে তো হবে না ইতিহাসকে তো আমরা অমান্য করতে পারি না ঠিক সেই জন্যে এরা মানে অ্যাকচুয়ালি ভাষাকে দমন করে দিতে পারলে সরকারি কাছ থেকে সরিয়ে দিতে পারলে শিক্ষার মাধ্যম থেকে সরিয়ে দিতে পারলে ভাষা যখন লুপ্ত হয়ে যাবে এই জাতিটার মনে হয় হীনমন্নতা বাসা বাঁধবে সংগ্রামের চেতনা হারিয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি গভীর একটা চক্রান্ত করে ওরা এখানে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল 1960 সালের আগ অব্দি মানে ইতিহাসটা আমরা দর্শক আপনাদের জানিয়ে দিই আমি বলছিলাম যে আমাদের সঙ্গে আজ আরো একজন বিশিষ্ট অতিথি এসে জুড়ে যাওয়ার কথা উনি এসে গেছেন পরিচয় করে দিই আপনাদের সঙ্গে আপনারা চেনেন সবাই বিশিষ্ট শিক্ষাবিদ রাজ্যের ডক্টর মুজাহিদ রহমান স্বাগত ডক্টর রহমান আপনাকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আজ অবশ্যই আজ ভাষা শহীদ দিবস এবং সেই যে বরাক উপত্যকায় ১৯৬১ সালে ১৯ মে আজকের দিনে যে আত্মবলিদান দিয়েছিলেন জুন বাঙালি সেই বিষয় নিয়ে আমাদের চর্চা করার আগে আমরা একটু দেখছিলাম যে আসামে বাংলা ভাষার বিতর্কর ইতিহাসটা কি বেসিক্যালি আসলে বলা হয় এত বাঙালি আসামে এলোই বা থেকে এবং সেখানে বাঙালি এত বাঙালি থাকা সত্ত্বেও বাংলাকে কেন সেখানে রাজ্য ভাষার মর্যাদা দেওয়া হয়নি এবং তার জন্যে সেই আন্দোলন করতে গিয়েই উনিশে মে ঘটে এখন আমরা সেটা কিছুটা আভাস পেয়েছি বা উনি কিছুটা আলোকপাত করেছেন গৌরাঙ্গ রুদ্রপাল যিনি আমরা বাঙালি সচিব তো এখন আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাইব তার আগে মানে উনিশে মে কি হয়েছিল সেটা জানার আগে বা তার প্রেক্ষাপট জানার আগে ঠিক বিতর্কটা কোথায় মানে সেই যে বলা হয় মোগল আমলে পারসি ভাষা ভাষা ফার্সি বা ইংরেজ আমলে ইংরেজ ভাষা এবং বিভিন্ন অঞ্চলে নিজের মাতৃভাষাকে একটা প্রাধান্য দেওয়া হয়েছিল সেখানে আসামে বাঙালিদের উপস্থিতি আমি প্রথমেই আজকে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আসলে মাতৃভাষার লড়াই শুধু আসামে নয় আমরা দেখেছি আমাদের পূর্ব পাকিস্তানে সেখানেও মাতৃভাষার লড়াই হয়েছে সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বাঙালিরা যে মাতৃভাষার আন্দোলন শুরু করেছিলেন বাহান্নতে তার ফলে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে মানে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যদিও তিরিশ লক্ষ মানুষ সেখানে শহীদ হয়েছিলেন আর দুই লক্ষ মা বোন তারা ইজ্জত হারিয়েছিলেন আরেকটা বড় আন্দোলন আমরা দেখেছি সেটা মানভূমে যে মানভূম পরবর্তী সময়ে পুরুলিয়া হয়েছে সেখানে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল এখন আসামের যে ব্যাপারটা এসেছে উনি বলেছেন তো আমি ইতিহাসের ছাত্র হিসেবে আমি দেখেছি যে এখন যারা অহমিয়া বা অসমিয়া আমরা যাই বলে না কেন তারা কিন্তু আমাদের দেশের নয় তারা কিন্তু এসছেন সান প্রদেশ থেকে হ্যাঁ ওই অঞ্চলের সান প্রদেশ থেকে তারা এসেছেন এবং সেটা খুব একটা আগে নয় কিন্তু এটা ত্রয়োদশ শতকে তারা এসেছেন এসে প্রায় ছশো বছর রাজত্ব করেছেন সেটা আঠেরোশো ছাব্বিশাব্বিশ পর্যন্ত এর মধ্যে ইংরেজ কোম্পানি এই আসামটা দখল করে ফেলেছিল ওই সময়ে যত কাজকর্ম হয়েছে অর্থাৎ সরকারের যে সমস্ত পোস্টগুলো ছিল সরকারের যে সমস্ত অফিসাররা ছিলেন তারা বেশিরভাগই বাংলা থেকে গিয়েছিলেন কেননা তখন অহমিয়াদের মধ্যে সেরকম উচ্চশিক্ষিত ছিলেন না প্রশাসন চালানোর মতো কাজে বাংলা থেকে যারা গিয়েছিলেন তারাই প্রশাসন চালাতেন এবং আসামে যে লেখাপড়া শিক্ষা শুরু হয়েছিল সেটা মূলত বাংলা ভাষা ভিত্তিক এবং সেখান থেকে যারা উচ্চশিক্ষার জন্য আসতেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে যেতেন কলকাতাতে যেতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতেন এইভাবে চলতে চলতে যখন অহমিয়ারা বুঝতে পারল যে এখানে বাঙালিদের আধিপত্য বেড়ে যাচ্ছে সমস্ত ক্ষেত্রে শিক্ষা দীক্ষা প্রশাসন সব ক্ষেত্রেই বাঙালিদের আধিপত্য কাজেই অহমিয়ারা ভাবল যে আমরা তো সংখ্যালঘু হয়ে যাচ্ছি ভাষার ক্ষেত্রে আধিপত্য বাদ আসে কাদের কাছ থেকে বাংলাদির বাঙালিদের কাছ থেকে আচ্ছা এবং তারা মনে করছে যে বাঙালিদের অরিজিন কোথায় বাংলাদেশ অরিজিন হচ্ছে তখন এটা ছিল পুরোপুরি যখন আমাদের দেশটা ছিল তখন তো পাকিস্তানও ছিল না অবিভক্ত বাংলা হ্যাঁ অবিভক্ত বাংলা যেটা ছিল সেটাকে নিয়ে ব্রিটিশরা একটা কাজ করেছিল উনিশশো সালে বাংলাকে ভাগ করেছিল তারা এবং সেই বাংলা ভাগ করে তারা করেছিল কি তারা পূর্ববঙ্গ এবং আসাম এই নামে একটা প্রদেশের সৃষ্টি করেছিল পূর্ববঙ্গ এবং আসাম তাদের লক্ষ্য ছিল যে পশ্চিমবঙ্গকে বিহার এবং উড়িষ্যার সঙ্গে জুড়ে দেওয়া কেন তারা তখন বলল যে আমাদের এডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য আমরা এটা করেছি কিন্তু আমাদের দেশের যারা ঐতিহাসিক তারা এটা কোনোভাবে বাঁধতে রাজি না তাদের বক্তব্য হচ্ছে ইংরেজরা খুব চালাকি করে খুব মানে দূরদর্শী চিন্তা করে তারা ভেবেছে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করতে হবে পশ্চিমবঙ্গে মূলত পশ্চিমবঙ্গ মূলত হিন্দু প্রধান কাজে তাকে জুড়ে দেওয়া হল বিহার এবং উড়িষ্যার সঙ্গে আর পূর্ববঙ্গ মূলত মুসলিম প্রধান তাকে জুড়ে দেওয়া হলো আসামের সঙ্গে এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ অলরেডি সৃষ্টি করে দিল তারা এই ব্যাপারটা যখন হলো তখন স্বাভাবিকভাবেই অসমীয়াদের মধ্যে একটা আত্মসচেতনতার বোধ এলো তারাও চাইল সেখানে শুধু বাঙালিরা যদি সবকিছু করে তাহলে আমরা কোথায় ওই তখনই তাদের মধ্যে সেই মানে চেতনা আসতে শুরু করে এবং যেটা একটু আগে উনি বলছিলেন সেখানে উনিশশো সালের কথা উঠেছে কংগ্রেস প্রথম তারা ইয়েটা নিল মানে প্রস্তাবটা নিল যে দাপ্তরিক ভাষা হবে মানে অফিসিয়াল যত ল্যাঙ্গুয়েজ সেটা হবে অহমিয়া এবং সেটাকেই বিমলা প্রসাদ তখন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও এইটা বিধানসভাতে পাশ করে নিলেন হ্যাঁ সেটা উনিশশো ষাটেই অক্টোবর মাসের দিকে তখন থেকেই যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা এই প্রস্তাবটা কোনোভাবেই মানতে পারলেন না আচ্ছা হ্যাঁ কোনোভাবে মানা যায় না এবং তার জন্যই তারা গণসংগ্রাম পরিষদ করলেন কাচার অঞ্চলে এবং এইটা নিয়ে বিশেষ করে অহমিয়া এবং বাঙালিদের মধ্যে একটা তীব্র মানে জাতি মানে জাতি বলবো না বলবো যে ভাষাভিত্তিক একটা তীব্র বিভেদ তৈরি হলো আচ্ছা হ্যাঁ অসমীয়ারা বাঙালি এখানে তো বলা হয় যে শুধু বাঙালি নয় এখানে সংখ্যালঘু মানে ভাষার দিক থেকে সংখ্যালঘু যারা অন্য যারা ছিল সবাই তো সবার তবে বাংলা ভাষাভাষীদের প্রতি তাদের জেদটা ছিল বেশি প্রধান ছিল বাংলা তারা তাদের ধারণা ছিল যে তারা এসেছে সব পূর্ববঙ্গ থেকে বা পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে এই ধারণা থেকেই তারা এটা করেছে এবং আহ যেটা আমরা আমাদের দেখেছি উনিশশো আশিতে আমাদের এখানে হয়েছিল পাহাড়ি বাঙালির মধ্যে একটা ভ্রাতৃঘাতী ইস্যু আমরা সবাই জানি আমরা কিন্তু এটা কাটিয়ে উঠতে পেরেছি আচ্ছা হ্যাঁ কিন্তু আসামে কিন্তু এটা কাটিয়ে ওঠা যায়নি আজ পর্যন্ত এই দুই দুই ভাষাভাষী ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়নি এবং আমি শুনেছি বা বিভিন্ন পত্রপত্রিকা এসে এসেছে মানে বরাক অঞ্চলের বাইরে গেলে বাংলা ভাষাভাষী মানুষ যারা হ্যাঁ তারা সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকে কখন তাদের উপরে একটা ইয়ে এসে যাবে আক্রমণ এসে যাবে এবং বিধানসভাতে যারা বরাক অঞ্চল থেকে বিধায়ক হয়ে গেছেন তারাও বিধানসভা চুপচাপ বসে থাকেন রকম প্রতিবাদ করেন না প্রতিবাদ করলেই তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নেমে আসে এই ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক কেননা আমরা তো একই দেশের মানুষ কেউ হতে পারে অসমিয়া কেউ হতে পারে বাঙালি কেউ হতে পারে উড়িয়া কেউ হতে পারে পাঞ্জাবি হতেই পারে কিন্তু তাই বলে যদি আমাদের মধ্যে এরকম বিভেদ তৈরি হয় তাহলে আমরা কি করে বলবো যে নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা এই সেই একটু উনিশে মে কথা আমরা যখন ভাষা শহীদ সেই ইতিহাস সবাই জানে বা সে কথা অনেকেই জানে তার জন্য উনিশে মে ভাষা শহীদ দিবস পালন করা হয় কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে গণ মানে গণসংগ্রাম পরিষদ আপনি কথা বলছিলেন আমি আসবো আবার গোলামবাবু আপনার কাছে আসবো গোলাঙ্গবাবু এই যে প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল উনিশে মেয়ের প্রেক্ষাপটটা এই সেদিন আন্দোলন হবে বা কিছু এবং কিভাবে শুরু হয়েছিল প্রেক্ষাপট সম্পর্কে ইনিও কিছুটা বললেন তার আগের বার আমি কিছুটা বললাম যেটা কাজ করছিল তখন যে অহমিয়ারা উনি যেটা বললেন ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীর দিকে ওরা এসছে পাশের শান মানে কি বলবো ব্রহ্মদেশ বা চীনের লাগোয়া অঞ্চল থেকে এসেছে এরা তো জাতিতে মঙ্গোলীয় পৃথিবীর যারা নৃতাত্ত্বিক ইতিহাসবিদ চারটি জাতি অক্তের গোষ্ঠী পৃথিবীতে আবির্ভূত হয়েছে আর্য জাতি বর্তমান যেখানে কাশ্মীর সাগরের আশপাশ অঞ্চল আমরা জানি ইতিহাসবিদরা বলেছেন নিগ্রা আফ্রিকান কান্ট্রিতে এবং মঙ্গোলীয় রাত তৈরি হয়েছে মঙ্গোলিয়াতে সৃষ্টি হয়েছে এবং ইন্ডিয়ার যারা মানুষ আমরা অরিজিনালি আমরা কিন্তু আমাদের শরীরে অস্টিক রক্ত হচ্ছে প্রধান অস্টিক ব্লাডের মানুষ ইন্ডিয়াতেই আবির্ভূত হয়েছে কালক্রমে তখন মানুষ ছিল যাযাবর বাঁচার তাগিদে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিকে চলে গেছে ভারতবর্ষে আর্যরা ঢুকেছে কি বলবো নিগ্রুরা ঢুকেছে রক্তের মিশ্রণ হয়েছে ওইদিকে দিকে ঢুকেছে আমি ত্রিপুরার মঙ্গোলীয় ব্লাডের ট্রাইবেলদের কথাই বলি বা অহমিয়াদের কথাই বলি যারাই আছেন ইন্ডিয়াতে মঙ্গোলীয় ব্লাডের যারা অরিজিনালি এরা কিন্তু বিদেশি যদি সত্যিকার ইতিহাস বলতে হয় যাই হোক আমরা এখন স্বীকার করে নিচ্ছি আমরা সবাই ভারতবাসী আমরা সবাই মিলেমিশে থাকবো সমান অধিকার নিয়ে থাকবো তো আদি ইতিহাস ঘাটলে ওরা যে বাঙালিদেরকে বলছে বিদেশি বাঙালিদের সহ্য করতে পারছে না ত্রিপুরাতে পারছে না অসমে পারছে না অথচ এটা বাংলার অঞ্চল অসমের যে অঞ্চলটার কথা বলছি বাংলার এখন থাকছে কর্মসূচি ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন প্রদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে সবাই থাকছে এটা নিয়ে কথা না সে অর্থে তো এই যে আসামের বলছি আমি এই জায়গাতেই যাচ্ছি আমার আলোচনা ম্যাপটা আমরা ম্যাপটাও যদি বিচার করি আসামের যে মানচিত্রটা যখন পুনর্বিন্যাস হয়েছিল সেখানে তো বাংলার অনেক অঞ্চলকে নাকি জুড়ে দেওয়া হয়েছিল এটা কতটুকু ঠিক হ্যাঁ জুড়ে তো দেওয়া হয়েছিল প্রশাসনিক কাজের সুবিধার জন্য ইনি পয়েন্টটা তুললেন এইটাই অজুহাত দেখিয়েছিল ইংরেজরা পেছনে বদমতলব ছিল যে বাঙালি দেখে দুর্বল করো দুর্বল করো বিভিন্ন অঞ্চল ছেটে দিয়ে স্বাধীনতার আগে বিহারের সঙ্গে উড়িষ্যার সঙ্গে অসমের সঙ্গে ইত্যাদি অঞ্চলের সঙ্গে জুলিয়ে দিয়ে বাঙালি শক্তিকে যখন খর্ব করতে পারলো না লাস্ট অব্দি বঙ্গভঙ্গের চেষ্টা করলো এটাও লাস্ট অব্দি রদ হল কিন্তু লাস্টলি দেশ পার্টিশনের মাধ্যমে স্বাধীনতার সময় তো আমাদের সর্বনাশ করে গেল যাই হোক সেখানে এই যে আন্দোলনটা মানে শুরুটা কিভাবে হ্যাঁ আন্দোলনের শুরুটা মানে বাঙালিরা জাগ্রত হলো কিভাবে বাঙালিরা কম্পারেটিভলি শুধু অসময় নয় ত্রিপুরা থেকে গোটা ভারতবর্ষে সভ্য এবং উন্নত জাতি বাংলা ভাষা বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতি শুধু ভারতবর্ষে নয় পৃথিবীতে উন্নত আমরা যদি জানি ইউনেস্কো স্বীকার করেছে বাংলা ভাষা পৃথিবীতে মধুরতম কোমলতম ভাষা এবং চতুর্থতম ভাষা এতবার একটা উন্নত ভাষা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ এনেছেন একটা ভাষা কতটা উন্নত একটা জাতি কতটা উন্নত তার ভাষা দিয়ে সাহিত্য দিয়ে সংস্কৃতি দিয়ে বোঝা যায় এই তো এর প্রতি একটা ইচ্ছা ইংরেজদের যেমন ছিল স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত করেছিল ইংরেজরা যত বিপ্লবী রক্ত দিয়েছে বাঙালিরা অধিকাংশ এই ঈশ্বাটার জন্যে বাংলাকে বাঙালিদেরকে স্বাস্থ্য করার জন্য এই ধরনের চেষ্টা করেছে তদ্রুপ ভাবে অসমের বুকে যারা অহমিয়া যারা পরে ঢুকেছে অসমে তার আগে স্থানীয় কিছু উপজাতি ছিল অসমে আর বাংলার অঞ্চল তো বাঙালিরা ছিল ওরা পরবর্তীকালে যখন বুঝতে পারলো যে বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতি উন্নত ওদের সঙ্গে আলটিমেটলি পারা যাবে না ডেভেলপ ওরা মানে ডোমিনেট করবে বরাবর এই এর হাত থেকে যদি বাঁচতে হয় বা ওদের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে বাংলা ভাষাকে আগে শেষ করে দিতে হবে বাংলা ভাষায় শেষ হলে সৃষ্টি সংস্কৃতি শেষ হবে বাঙালিদের মধ্যে একটা ইনফেরিটি কমপ্লেক্স হবে বাঙালিদেরকে শোষণ করা যাবে অত্যাচার করা যাবে বিতাড়িত করা যাবে এই প্ল্যানটা করেই এরা পরিকল্পনা মাপিক এরা প্রথম চেষ্টা করল ভাষাকে শেষ করে দেওয়ার উনিশশো ষাট সালে যার পরিণামে ৬১ সালের ভাষা আন্দোলন যেটা মে যেটা ভাষা আন্দোলন হলো এই প্রেক্ষিতে ভাষা আন্দোলনের সূত্রপাত কারণ বাঙালিরা তার মাতৃভাষাকে কেন মানে ধরবে আমরা আসবো আপনার কাছে আমরা ভাষার কি হয়েছিল ঠিক সেই আমি একটু সাহায্য করতে পারি সেটা হচ্ছে যে ১৯৬১ সালেই মানে সাত সালে যখন তারা শেষ দিকে যখন তারা নিয়েছিলেন তখন থেকে তো বাংলা ভাষাভাষী মানুষ তো প্রচণ্ডভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই তার পরের বছর একদম প্রথম দিকে উনিশশো একষট্টি প্রথম দিকেই কাছার গণসংগ্রাম পরিষদ নামে একটা সংস্থা গঠন করা হয়েছিল তার নেতৃবৃন্দ যারা ছিলেন রথীন্দ্রনাথ সেন নলিনীকান্ত দাস বিধুভূষণ চৌধুরী এই তিনজন নেতা তারা প্রায় দুইশো মাইল জুড়ে যত গ্রামগঞ্জ আছে মানে তারা প্রচুর লোক নিয়ে ঘুরেছেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছেন যে এই ধরনের যদি কোনো সিদ্ধান্ত আসাম সরকার গ্রহণ করে এবং করেছে এটা বাংলা ভাষাভাষী মানুষ কোনোভাবেই মানবেন না এবং তার জন্য তারা আসাম সরকারকে বারবারই অনুরোধ করেছেন যে আপনারা এই এই যে আপনাদের যে সিদ্ধান্ত এটা আপনারা নিয়ে নেন উঠিয়ে নেন কিন্তু আসাম সরকার এই ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেয়নি কাজেই গণসংগ্রাম আসাম গণসংগ্রাম পরিষদ আস্তে 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 একটা তীব্র সংগ্রামের দিকে যাচ্ছিল মূলত তারা অহিংস আন্দোলনের মানে মহাত্মা গান্ধীর যে আন্দোলন সত্যাগ্রহ মহাত্মা গান্ধী তো আমাদের দেশে সত্যাগ্রহ আন্দোলন এনেছেন হ্যাঁ এই সত্যাগ্রহ আন্দোলনের আন্দোলন যেভাবে হয়েছে সেইভাবেই তারা চেষ্টা করেছেন আন্দোলন করার জন্য এবং তারা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যদি আপনারা এই আদেশ মানে তুলে না নেন তাহলে আমরা বাধ্য হব শিলচর আসামের যে শিলচর তখন এটা তারাপু স্টেশন হ্যাঁ সেখানে বসবো এবং আমরা ট্রেন চলাচল বন্ধ করে দেব এবং আলটিমেটলি যখন কোনোভাবেই সরকার তাদের দাবি মানল না তখন দেখা গেল উনিশে মে শত শত মানুষ এখানে এসে অবরোধে বসেছে রেল অবরোধে বসেছে এবং ওই দিন উনিশে মে কোনো রেল চলেনি এবং শুধু তাই নয় পরদিন ভোরবেলা যে ট্রেন ছিল সেই ট্রেনের টিকিটও কেউ কাটেনি আচ্ছা হ্যাঁ স্বাভাবিকভাবে আসাম সরকার প্রচণ্ড ক্ষেপে গেল এবং তারা শুধু আসাম রাইফেলস নয় তারা কেন্দ্রীয় বাহিনী যারা ছিল আসামে তাদেরকেও এনে এখানে দাঁড় করালো এবং দুপুর গড়িয়ে যাওয়ার পরে ধরুন আড়াইটা নাগাদ পুরো এলাকাকে তারা ঘেরে ফেলল পুলিশ দ্বারা ঘিরে ফেললো এবং সেখানে আলটিমেটলি গুলি চালিয়ে দিল প্রায় সতেরো রাউন্ড গুলি করেছে আমি যেটুকু শুনেছি হ্যাঁ গুলি চলেছে এবং সেখানে ওখানে ওখানেই এগারো জন নিহত হলে এর মধ্যে সবচেয়ে কম বয়স হচ্ছে কমলা তার মাত্র ষোলো নয় জন আর পরে দুজন মারা গেছে তারপরে শুধু এখানে তো মানে এগারো জন তো স্পটে নয়জন মারলো পরে হাসপাতালে গিয়ে আরো দুজন মারলো মোটে এগারো জন কিন্তু শুধু এগারো জন কিন্তু শহীদ হন এটা যে বলা হচ্ছে এই তথ্যটাও কিন্তু সঠিক না তার আগে অনেকেই শহীদ হয়েছেন এই যে দাঙ্গা মানে কাছারের মধ্যে একটা মানে মেহরুত্র কমিশন গঠন করা হয়েছিল সেই মেহরুত্র কমিশন যে মানে তদন্ত করে যেটা বের করেছে সেটা দেখা গেল কামরূপ জেলাতে আহ পঁচিশটা গ্রাম প্রায় ছাই করে দিয়েছিল সার্কার করে দিয়েছিল পঁচিশটা গ্রাম এবং সেখানে যত ঘর বাড়ি ছিল করে ঘর মানে সাধারণ মানুষের ঘর তো সব জ্বালিয়ে দিয়েছিল সব এবং সেখান থেকে প্রায় পঞ্চাশ হাজার বাংলা ভাষাভাষী মানুষ বিদ্বে তারা কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসেছে আচ্ছা প্রায় নব্বই হাজার মানুষ অন্যত্র বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে বিভিন্ন যার তো এই যে হয়েছে ব্যাপারটা তারপরে এই এই তো গেল একশো মানে উনিশে মে তো গেল উনিশে মেয়ের পরে উনিশে মেয়ের পরেও আরো কিন্তু ঘটনা ঘটেছে এবং এতে কিন্তু শেষ হয়নি এবং আজ পর্যন্ত আজ পর্যন্ত তারা যে দাবি করেছিল সেই দাবি কিন্তু মানা হয়নি আচ্ছা মানে সেখানে আর একটা জিনিস আমাদের একটু বিস্তারিত জানা যে এরপর শোনা যায় যে বরাক উপত্যকায় বাংলা ভাষাকে মানে বরাক উপত্যকায় স্বীকৃতি দেওয়া হয় সেটা কিভাবে হয় রাজ্য ভাষা অহমিয়া আছে শুধু বরাক উপত্যকায় তাহলে কি অফিসিয়াল কাজকর্ম করার জন্য বা শিক্ষা দীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে যেটা আমি জানি যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র আন্দোলনটাকে কিছুটা স্তীমিত করার জন্যে তারা কিছু সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু তাদের যে মূল দাবি ছিল মূল দাবিটা কি মূল দাবি হচ্ছে যে রাজ্যে যখন সরকারি কাজকর্ম হয় যেটাকে দাপ্তরিক ভাষা বলা হয় অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেখানে তো কোন রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি হ্যাঁ ওইটা তো মূল কথা আমি এখানে হয়তো বরাক অঞ্চলে আমি কিছুটা বাংলা পড়তে পারলাম কিন্তু যখন আমি মেইন ল্যান্ডে যাচ্ছি আসামের মেইন ল্যান্ডে যাচ্ছি সেখানে তো বাংলা ভাষাভাষী মানুষের সেরকম কোনো দামই থাকে এখন এখানে প্রশ্ন জাগে যে বরাক উপত্যকায় আমি ধরে নিলাম ধরুন এখন করিমগঞ্জে কোন একটি সরকারি অফিসে যখন কোনো চিঠি ইস্যু হয় সেটা কোন ভাষায় লেখা হয়? যদি বাংলা ভাষায় লেখা হয় তাহলে তো mainland এ কেউ চিঠি বুঝবে না। আমার আমার তো যেটা আমি যেটুকু জানি যে সেখানে তো মানে যেটা আমাদের ইন্ডিয়া ভারতবর্ষে যেটা আছে একটা তো ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকবে আর একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে আর একটা স্থানীয় ল্যাঙ্গুয়েজও অনেক সময় থাকে কিন্তু সবসময় কিন্তু স্থানীয় ল্যাঙ্গুয়েজকে মানে ইয়ে করা হয় না স্থানীয় যে ভাষা আছে প্রাধান্য দেওয়া হয় না আমাদের ত্রিপুরাতে তো আমরা কি দেখি আমাদের অফিসিয়াল যে চিঠিপত্র আসে সেগুলো তো বেশিরভাগ হয় ইংরেজি না হিন্দিতে আসে কাজেই যেটা হয়েছে সেটা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে তারা হয়তো বা কিন্তু যেখানে আসল জায়গাটা হ্যাঁ সেই জায়গাটাতে তো কোনো কাজ হচ্ছে না এখন বাংলা ভাষায়কে তারা কোনো পরীক্ষা দিতে পারবে কোনো ওখানে যে সমস্ত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয় বাংলা ভাষা নিশ্চয়ই তারা দিতে পারবে না ওকে হ্যাঁ হ্যাঁবাবু এখানে মানে কি ডেভেলপমেন্ট হয়েছিল ঠিক সেই আন্দোলনের পর সেই এগারো জন তো শহীদ হলেন তারপর কি পেয়েছিল তারা আমি আগে যে বিষয়টা একটু টাচ করতে চাই একটু বিষয় সেটা হচ্ছে বাংলা সংবিধান স্বীকৃত বাইশটি ভাষার মধ্যে অন্যতম ভাষা সংবিধানের অধিকার মূলে আমরা আমাদের মাতৃভাষা এত ডেভেলপড ভাষা যেখানে অন্যান্য প্রভিন্সে আমরা দেখতে পাই দক্ষিণ ভারতে প্রত্যেকটা রাজ্যে আপনি তামিলনাড়ু যান কেরল যান ওই যত আছে সব কটা রাজ্যে কিন্তু তাদের নিজস্ব ভাষা আঞ্চলিক ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে এরা মেনে নিয়েছে গভর্নমেন্ট মেনে নিয়েছে এবং প্রয়োগ করেছে তাহলে বাংলার অঞ্চলে এটা হচ্ছে না কেন কেন হচ্ছে না কেন হবে না এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমার মনে হয় আমাদের সচেতনতার ঘাটতি আছে আমাদের উদ্যোগের ঘাটতে আমাদের কথা বলছি বাঙালিদের কথা বলছি সরকারের নেগলেজেন্সি আছে কিংবা হয়তো বা একটা কনস্পিরিসিও থাকতে পারে যে বাংলা ভাষাকে আর উঠতে দেব না ভাষার ডেভেলপমেন্ট মানে জাতির বিকাশ জাতির উন্নতি উঠতে দেব না আর এলে স্বাধীনতা এত বছর পর কেন হচ্ছে না আমাদের ত্রিপুরা তো কোর্টে একবার এই নিয়ে কথাবার্তা হয়েছিল যে অন্যান্য স্টেটে যদি হয় তাহলে আমাদের এখানে কেন হবে না আমি একটু সাহায্য করতে পারি আমার মনে হয় যে বাংলা ভাষা কিন্তু এক জায়গাতে নেই পশ্চিমবঙ্গে একটা খন্ড হয়ে গেল এখন বাংলাদেশে একটা খণ্ড হয়ে গেল ত্রিপুরাতে একটা কিছু অংশ হলো আসামে কিছু অংশ হলো তাহলে বাংলা ভাষা কি হলো অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল আসামে যখন বাঙালিদের কষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালিদের কিন্তু অতটা কষ্ট তারা অনুভব করতে পারছে না কারণ তারা তাদের তারা জীবন নিয়ে ব্যবস্থা অনুভব করছে হ্যাঁ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা হয়তো শুনি মাঝে মাঝে আমরা হয়তো একটু হাসি বা একটু কাঁদি কিন্তু এর বেশি আমরা কি করি আসামে যে ঘটনা ঘটেছে এই যে আজকে উনিশে মে আপনি মানে ত্রিপুরা আরে আগরতলার বাইরে গ্রামীগঞ্জে কি মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখবেন বা আমরাও যদি জিজ্ঞেস করে দেখি তারা কি জানে জানে না তো সেইভাবে তো প্রচারেই যায়নি ব্যাপারটা আসামের শিলচরে যেভাবে ব্যাপারটাকে পালন করা হয় মানুষের কাছে নিয়ে যাওয়া হয় অন্যত্র কোথায় নিয়ে যাওয়া হয় ব্যাপার হচ্ছে সামগ্রিকভাবে যদি ব্যর্থতা তো আমার মনে হয় যে আমরা যে এই যে এটা তো ঐতিহাসিক যে ব্যর্থতা আমাদের ঐতিহাসিক এটা আমাদের একার না আমার মনে হয় যে এটা একটা ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা বাংলা ভাষাভাষী মানুষ বিভক্ত হয়ে গেছে এবং সেটা হচ্ছে আমরা মূলত ধর্মীয় ভাবে যে আমাদের মধ্যে বিবাদ মানে বিভেদ এসেছে সেই কারণে অনেকটা এটার মধ্যে দায়ী আছে অনেক সময় আমরা ভাবি পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে তো বাংলা ভাষা তো আছে আছে প্রাধান্য আছে আছে বাংলাদেশে তো আছে কিন্তু আজকে আজকে আসামের জন্যে আসামের বাঙালিরা যে এই কষ্ট করছে শুধু আসামে কেন আপনি মিজোরামে যান আপনি মেঘালয়ে যান আপনি নাগাল্যান্ডে যান এখানে যতই রাজ্য আছে সেখানে বাংলা ভাষাভাষী মানুষের কি মূল্য আছে কি মূল্য আছে ওরা তো সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করা হয় তাদেরকে সেইভাবেই মূল্যায়ন করা হয় বাঙালিদের প্রতি একটা মানে তীব্র বিদ্বেষ তীব্র বিদ্বেষ আমি এক্ষেত্রে একটু সংযোজন করতে চাই যে যেখানে সংবিধান শিক্ষিত ভাষা যেখানে পশ্চিমবঙ্গ বাঙালি মেজোরিটি রাজ্য বাঙালিদের রাজ্য আমরা বলি একদম আমার ত্রিপুরাতে সেভেন্টি পার্সেন্ট মানুষ বাংলা ভাষাভাষী আমার অসমের বুকে মূল জনসংখ্যা অর্ধেকের বেশি বাঙালি যদিও বিভিন্ন ষড়যন্ত্র করে উল্টা পাল্টা বলে পাবলিককে বোঝানো হচ্ছে কিন্তু বাঙালি মেজরিটি সেই সমস্ত জায়গাতে সংবিধান স্বীকৃত ভাষা কেন আমরা অধিকার পাবো না অসমিয়াকে যদি ধরে নেই ওদের ভাষা ওরা স্বীকৃতি চাইছে আমরা পাবো না কেন আমি যেটা শুনেছি মানে আসামে অনেক মানুষ বাংলা ভাষাভাষী মানুষ তাদের জীবনের তাগিদে গ্রস্ত হয়ে তারা বাঙালি লেখায় না তারা লেখায় আমি শোনা যায় যে শোনা যায় বরাক উপত্যকায় বর্ধমান বাঁকুড়া বা পুরুলিয়া থেকে যেসব চা বাগানের শ্রমিকরা এসেছিলেন এবং সেখানে তাদেরকে সরকারি ভাবে হিন্দি ভাষী বলে নথিভুক্ত করা হ্যাঁ হ্যাঁ আসামে যেই একটা খুব বিখ্যাত কথাও আছে যে বাংলার যে লোক গান বা লোক ভাদু টুসু ঝুমুর এগুলো আসামে এগুলো কি হিন্দি লোকগান হিসেবে কিন্তু বাংলা থেকে উৎপত্তি হয়েছে সবটা বিষয় ওইটা ওইটার মূল কারণ হচ্ছে তারা দেখাতে চাইছেন যে আসামে অহমিয়ারাই হচ্ছে সংখ্যা রাইট আর বাকিরা হচ্ছে সংখ্যা কাজেই কাজে গরিষ্ঠ মানুষের দাবিকে তো কেন্দ্র সরকার গুরুত্ব দেবে সংখ্যালঘুদের দাবি সরকার গুরুত্ব দেবে না আমার তো মনে হয় সেটাই মূল কথা আমি সংযোগ যেটা করতে চাইছি এই ক্ষেত্রে বাঙালিদের আত্মচেতনার অভাব আছে ঘাটতি আছে আমরা আত্মবিস্মৃত জাতি ঐতিহাসিকটা বললেন বাঙালি বড় আত্মবিস্মৃত জাতি আমরা অতীতকে ভুলে যাই অতি সহজে অবস্থার চাপে পড়ে বা বিভিন্ন রাজনীতি চক্রান্তের বলি হয়ে যায় এই যে চেতনার ঘাটতি এই চেতনার ঘাটতির জন্যে ক্রমশই আমরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভাষা যাচ্ছে সংস্কৃতি ডুবে যাচ্ছে আমাদের অর্থনীতি মার খাচ্ছে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে সাংবিধানিক অধিকার হারা হচ্ছে এটা আমাদের চেতনার ঘাটতির জন্য হচ্ছে পেছনের রাজনীতি কনস্লিশে আছে যেটা আর অন্য কোন জাতির ক্ষেত্রে দেখা যায় না তারা কিন্তু নিজেদের ব্যাপারে সচেতন যেমন দক্ষিণ ভারতের কথা বললাম আপনি গুজরাট জানতো দেখি জানতো দেখি তামিলনাড়ুতে সেখানে তাদের নিজেদের আঞ্চলিক ভাষা ওরা সরকারি দপ্তরিক ভাষা সাইনবোর্ড গুলিতে যান যে কোনো সরকারি কাজে যান ওদের নিজেদের ভাষাকে আগে রাখবে তারপর ইংরেজি ভাষা বলেন বা অন্য ভাষা আমি এখানে আমরা এখানে করছি না আমি একটা সংযোজন এই ঘাটতির জন্য আমাদের আজকের দুরবস্থা আমাদের একতা চাই চেতনা জাগ্রত হলে এই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো আমি উনিশশো নব্বই দশকে আবার যেটুকু মনে আছে উনিশশো নব্বই দশকে দিল্লিতে আমরা একটা ট্রেনিং গিয়েছিলাম আচ্ছা সেখানে সারা ভারতবর্ষ থেকে লোকজন এসেছিল তো মাদ্রাস থেকে তখন এটাকে মাদ্রাস বলা হতো এখন তো চেন্নাই বলা হয় মাদ্রাজ থেকে দুজন এসেছিলেন তো একজন অধ্যাপক এসে হিন্দিতে শুরু করেছেন মানে বক্তৃতা দিতে শুরু করেছে হিন্দিতে আচ্ছা ওরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে নো হিন্দি নো হিন্দি প্লিজ প্লিজ ইংলিশ প্লিজ ইংলিশ আমি তো অবাক হয়ে গেলাম বাবা মানে মানে কতটুকু মানে সচেতন ওরা হিন্দি শুনতেই চাইল না বলে মানে টিচারকে বাধ্য করলো যে ইউ শুড স্পিক ইন স্পিক ইন ইংলিশ নট ইন হিন্দি এই যে চেতনাটা তাদের মধ্যে এসেছে যেটাও দাদা বলতে চাইছিলেন যে আমাদের মধ্যে সেই চেতনা বুদ্ধা অভাব হ্যাঁ যে কারণে আর আমি যেটা বললাম যেহেতু আমরা ভাগ হয়ে গেছি অনেকগুলো ভাগে বিভক্ত না পশ্চিমবঙ্গের বাঙালি তার জন্য এখন এখন পূর্ব বাঙালের বাঙালি ত্রিপুরার বাঙালি আসামের বাঙালি আজ যখন আমরা ভাষা শহীদ দিবস পালন করছি এখন বলা হয় যে আসামে এই যে ভাষার সংখ্যাগুরুবাদের বিরুদ্ধে ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইটা প্রথমত করেছিলেন বাঙালিরা ইয়েস এখন আজকের তারিখে যদি আমরা সেই তার পরিপ্রেক্ষিতেই সেই গুলি চালা তারপর সেখানে জন বাঙালি নিহত হওয়া বা শহীদ হওয়া এখন কথা হচ্ছে যে আজকের তারিখে যদি আমরা দেখি তাহলে এই যে ভাষা গণতন্ত্র কতটা প্রতিষ্ঠিত আসামে এবং আমাদের বাঙালিদের অন্যান্য প্রান্তে যে চারটে খণ্ড আপনি বলুন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশে ভাষা বাংলাদেশ আরেকটা দেশ সেটার কথা বলছেন না বাংলাদেশে তো বাংলা শেয়ার করতে চাই আপনাদের কাছে এবং শ্রোতাদের সামনে এই বাংলাদেশের উত্থান বাঙালিদেরকে বাঁচিয়ে দিল আমাদের পরিচয় লুপ্ত হয়ে যেত যদি বাংলাদেশের উত্থান না হতো কাজেই। এই বাংলাদেশের উত্থান বাংলাদেশের সৃষ্টি বাঙালি জাতির পরিচয়টাকে বাঁচিয়ে যেমন রেখেছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা গোটা বিশ্বে পালিত হয় এটা তো বাহান্ন ভাষা আন্দোলনের ফল বাহান্ন অবদান আজকে বিশ্বের বুকে এই মুভমেন্টটার জন্য প্রত্যেকটা জাতির মাতৃভাষাকে আজকে মর্যাদা পাওয়ার জন্য এই দিনটা গোটা বিশ্ব উদযাপন হচ্ছে এর কৃতিত্ব অবশ্যই বাঙালিদের বাংলাদেশের মুক্তি আন্দোলনে কাজেই এই ক্ষেত্রে আমরা বাঙালিরা আজকে খণ্ড বিখণ্ড উনি বললেন বিভিন্ন জায়গাতে আমরা যার যার মতো করে ভাবছি আমরা ত্রিপুরা বাসে ভাবি আমরা ত্রিপুরা নিয়েই ভাবি দিকে চিন্তা করার দরকার নেই এই যে সংকীর্ণতা আত্মকেন্দ্রিকতা আমাদেরকে কিন্তু ক্ষতি করছে এইটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে আজকের দিনে মনে পড়ে আমার সামনে ছবি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ নজরুল নজরুল উক্তি বিখ্যাত একটা উক্তি বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা সেদিন তার অসাধ্য সাধন করবে এই বিশ্বাস আমার আছে আমি মনে পড়ে যে বিশ্বাস করি আমাদেরকে এটা সবার ভেতরে এই বিষয়টা জাগিয়ে দিতে হবে চেতনা জাগ্রত করতে হবে যে আমরা এইভাবে আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতি হারিয়ে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার ভারতবর্ষ ভারতবাসী আমরা ভারতবর্ষের সংবিধানকে মেনে ভারতবর্ষের আইন কানুন মেনে সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই নিজের অধিকার নিয়ে তার মানে এই নয় আমার নিজের অধিকারকে বিপন্ন করে আমার নিজের ভাষা কৃষ্টিকে বিপন্ন করে আমি সারেন্ডার করব অন্যের কাছে এটা এটা আমরা হতে পারে না এই হলে আমার জাতি সত্তা বিপন্ন হবে এখানে এখানে আরেকটা কথা বলতে আমাদের বলা দরকার সেটা হচ্ছে যে বাংলা ভাষাশী মানুষের মধ্যে যে মানে ধর্মীয় যে বিভেদ তৈরি করেছিলেন ব্রিটিশরা সেই ধর্মীয় বিভেদ কিন্তু আজও আমাদের মধ্যে থেকে যায়নি এই কারণে এই যে 1905 সালে বাংলা ভাগ করা হয়েছিল এরা কিন্তু খুব চিন্তা ভাবনা করেই করেছে এটা নয় যে তারা হঠাৎ করে করে ফেলেছে তারা দেখেছে বাঙালিরা এতটাই রাজনৈতিক সচেতন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে বাংলা থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে তারা দেখেছে যদি বাঙালিদের যে ঐক্য এটাকে ভাঙতে পারলে ব্রিটিশরা এই দেশে স্থায়ী হতে পারবে আর যদি ভাঙা না যায় তাহলে ব্রিটিশরা এই দেশে থাকতে পারবে না তাহলে কিভাবে ভাঙা যায় আমাদের এই অঞ্চলের মানুষ ভীষণভাবে ধর্মীয়ভাবে তারা আবেগপ্রবণ হ্যাঁ ধর্ম নিয়ে তারা ভীষণভাবে ভাবে এবং ধর্মের জন্য তারা প্রাণ দিতেও প্রস্তুত তারা দেখেছি একটা মাত্র জায়গা আছে যদি আমরা ধর্মীয়ভাবে হিন্দু এবং মুসলমান যদি ভাগ করে দিতে পারি তাহলেই বাঙালিদের যে ঐক্য সেটাকে ভাঙা যাবে এবং তাদের এই চিন্তাটা কাজে লেগে গেল মানে বাঙালি জাতির মেরুদণ্ডটা ভাঙা যাবে হ্যাঁ তারা ভেঙে দিল তো দিল তো ওইটা যে কারণে আজকেও আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছি না একটাই বড় কারণ সেটা হচ্ছে আমার ধর্ম সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন তো জাগে যে আমরা যখন আজকের এই দিনটি পালন করছি বা আজকের এই দিনটির জন্য আমাদের এই বিশেষ টক শোর আয়োজন আজকের বাঙালিদের কাছে এই দিনটির কতটা এবং কিভাবে গুরুত্বপূর্ণ ভাষা শহীদ দিবস আজকের যারা বাঙালি আমরা যারা রয়েছি আমাদের কাছে কিভাবে গুরুত্বপূর্ণ সে তো হয়ে গেছে যারা প্রাণ দিয়েছেন দিয়েছেন তার জন্য আমাদের এই মুহূর্তে এই দিনটা আমাদের জাতির অস্তিত্ব শুধু ভাষা নয় আমাদের জাতির অস্তিত্ব আমাদের পরিচয় যদি আমরা বজায় রাখতে চাই আমাদের আগামী দিনের প্রজন্মের পরিচিতি যদি বজায় রাখতে চাই এই দিনটা নিয়ে আমাদের চর্চা শুধুমাত্র এই দু একটা বক্তৃতা হল ছোটখাটো অনুষ্ঠান হলো এটি যথেষ্ট নয় ব্যাপকভাবে কারণ এখন যেটা দেখা যাচ্ছে প্রসঙ্গ তো আজকে ধ্রুপদী ভাষার কথা প্রসঙ্গ আসছে বাংলায় তো উন্নত ভাষা উড়িয়া ভাষা অগ্নিয়া ভাষা যে অর্ধমাগধী প্রাকৃত থেকে সৃষ্ট হয়েছে সেখানে উড়িয়া ভাষা বাংলা ভাষার পরে ইনি আরো ভালো করে জানবেন উড়িয়া ভাষায় স্বীকৃতি পেল উড়িয়া ভাষার কি এমন সম্পদ রয়েছে বাংলার থেকে উন্নত বাংলার থেকে সমৃদ্ধ বাংলা প্রাইজ এসেছে এত সমস্ত মানে জ্ঞানী গুণী মানুষ সাহিত্যিক বাংলাতে জন্ম নিয়েছে এই বাংলা ভাষার স্বীকৃতি নেই দেড় হাজার দুই হাজার বছর আড়াই হাজার বছর পুরনো বাংলা ভাষা স্বীকৃতি নেই এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে তো এই জায়গা থেকে জাতিটাকে রক্ষা করার জন্যে ভাষাকে আমাকে বাঁচাতে হবে একটা জিনিস আপনি ভাবেন অহমিয়ারা কিন্তু ঐক্যবদ্ধ কিন্তু এক জায়গাতে ঐক্যবদ্ধ উড়িয়ারা এক জায়গাতে ঐক্যবদ্ধ একদম ঠিক আছে না আমরা বাঙালিরা কোথাও একটু বলতে দেখুন তো দেখি আজকে বাঙালিদের মধ্যে এখনো স্টিল শিক্ষিত বুদ্ধিজীবী আমরা আমরা ভাষা নিয়ে ঐক্যবদ্ধ কেন হতে পারবো না ভাষা তো কি করে হবে আমাদের তো আমাদের কি বিভাজন তো আমাদের অন্য জায়গায় ধর্মের বিভাজন করা হয়েছে রাজনীতির বিভাজন করা হয়েছে দেশ ভাগ করা হয়েছে এখন দেশ তো দেশ তো ভাগ হয়ে গেল না আমাদের যারা বাংলাদেশের লোক আছেন তারাও তো এখন আন্তর্জাতিকভাবে আলাদা রাষ্ট্র তাদের সঙ্গে কি আমরা কিভাবে মিলবো তাদের কথাটা কিভাবে মিলবো বাদই বা দিলাম এই দেশের বাঙালি যারা আছি ইনি যেটা বললেন ধর্মীয় বিভাজন যেটা খুবই দুঃখজনক ব্যাপার মানুষের পরিচয় ধর্মের পরিচয় এটা মোস্ট টেম্পোরারি আমার ভাষাটা কিন্তু আমি আমাদের আমি যদি এখন মনে করি আমি একজন হিন্দু সকল হিন্দু যদিও আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত কিছু মানি না সকল হিন্দু আমি এখন আমার ভালো লাগে আমি ইসলাম ধর্ম মত আমি গ্রহণ করব আমার পরিচিতি কি হবে ধর্মের দিক দিয়ে আমি ইসলাম কিন্তু জাতি হিসাবে আমি কিন্তু বাঙালি রয়ে গেলাম পরক্ষণে আমি যদি মনে করি না আমি অন্য একটা বৌদ্ধ গ্রহণ করব জাতি হিসাবে বাঙালি রয়ে গেলাম ধর্মীয় পরিচয় আমি বুদ্ধিস্ট তাহলে দেখা গেল জাতির পরিচয়টা হচ্ছে তার ভাষা কৃষ্টি সংস্কৃতি দিয়ে ধর্মের পরিচয়টা কিছু রিচুয়াল কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে এবং এটা মোস্ট টেম্পোরারি এটা চেঞ্জেবল মানে আমি আমার জাতিটা কোনোভাবে মানে হ্যাঁ ওইটা তো আমি তো জাপানের উদাহরণ যদি আমি দিই তাহলে জাপানে জাপান কত এগিয়ে গেছে দেখুন আজকে এশিয়ার মধ্যে তো রাষ্ট্রটা কিন্তু এরা কত দূর এগিয়ে গেছে এবং একটা সময়ে আমি ইতিহাসের ছাত্র বলে বলছি জাপানে যখন আমেরিকা জোর করে ঢুকেছিল সেটা উনিশশো আঠারোশো তিপ্পান্ন সালে আমাদের মহাবিদ্রোহের ঠিক আগ মুহূর্তে তখন জাপানিরা ভাবতে আরম্ভ করল যে আমেরিকা কি করে তাদের দেশে এলো জোর করে ঢুকলো কি করে তাহলে জাপানের দুর্বলতা কোথায় আমেরিকা যদি জাপানে জোর করে ঢুকতে পারে তাহলে উল্টোটা কেন হবে না জাপান কেন পারবে না জাপানিরা ভেবে দেখল একটা জায়গাতে দুর্বলতা আছে সেটা কোথায় সঠিক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষায় আমেরিকা শিক্ষিত হয়েছে সেই শিক্ষা যদি তারা নিতে পারে তাহলেই তারা আমেরিকাদের সঙ্গে লড়াই করতে পারবে যেমন ধরুন একটা ফুটবলের উদাহরণ যদি আমি দিই আমরা যদি কয়েকজন মিলে একটা ফুটবল টিম করি এখানে একটা ক্লাবের কোনো ফুটবল টিমের সঙ্গে আমরা কোনোভাবেই পারবো না কারণ আমাদের তো ট্রেনিংয়ে নেই ঠিক আছে না এখন জাপানের মানুষ এই দুর্বলতা বের করে তারা কিন্তু দশ বছরের মধ্যে জাপানে ব্যাপক পরিবর্তন নিয়ে এলো ব্যাপক যেটা চীন পারল না একই অবস্থা চীনের হয়েছিল চীন কিন্তু পারেনি কারণ তারা ঐতিহ্যে বিশ্বাস করত কনফুসিয়ান ঐতিহ্য যে না আমাদের যা আছে তাই ঠিক আমাদের ভারতবর্ষ তাই আমরাও কিন্তু পরিবর্তন করতে পারলাম না আমরাও ভাবলাম যে না যা আছে তাই আমরা ঐতিহ্যকে বাদ দিতে পারবো না বিশ্ব দিতে পারবো না আর আমাদের এই অঞ্চলে যারা মুসলিমরা ছিল তারাও তো পুরোপুরিভাবে খোলসের মধ্যে ঢুকে গেল ইংরেজ বা আমরা পশ্চা্য শিক্ষা নেব না হবেই না হ্যাঁ আলিগড় মুভমেন্ট যেটা শুরু হলো শহীদ আপনাদের শুরু করলেন যে আরে এই মুহূর্তে যদি তুমি তাদের সঙ্গে লড়াই করতে চাও তাদের সঙ্গে যদি তুমি এগুতে চাও তাহলে তাদের ভাষা তাদের পিছিয়ে শিখতে হবে আমরা শিখতে চাইলাম না যার ফলে কি হলো আমরা আমরা বললাম যে আমরা তো সব কপাল কপালের দোষ জাপান কিন্তু এগিয়ে গেল আর আমরা কপালের দোষ দিয়ে আমরা কিন্তু পিছিয়ে রইলাম আমাদের অনুষ্ঠানে সময় ফুরিয়ে এসছে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে আপনার জন্য রাখলেন শেষে একটা জিনিস জানতে চাইব দুজনের কাছে যে বাংলা ভাষা এবং বাঙালিরা পৃথিবীর সবাইকে মাতৃভাষাকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে কথাটা সমর্থন করেন কিনা অবশ্যই অবশ্যই একদম অবশ্যই ভাষার বিকাশের মধ্যে জাতির মানে মনুষ্যত্ব না শুধু তার উন্নতি সমস্ত দিক দিয়ে তার ভাব ভাবনা প্রকাশ প্রতিভা মেধা সমস্ত কিছু একটা ব্যাপার আছে এখানে ভাষার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন একটা ভাষা রাষ্ট্রের জন্য তিরিশ লক্ষ মানুষের শহীদান দুই লক্ষ মা বোন এটা তো যেটা রেকর্ডের কিন্তু রেকর্ডের বাইরে রেকর্ডের বাইরে আরো কত সম্ভ্রম হারিয়েছে মানুষ কত লোক আরো মৃত্যুবরণ করেছেন রেকর্ডের হচ্ছে তিরিশ লক্ষ মানুষের শহীদান রেকর্ডের হচ্ছে দুই লক্ষ মা বোনের ইজ্জত হানি তাহলে এই যে ভাষাকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি হল এবং সেই ভাষাকে রাষ্ট্র সঙ্গে নিয়ে যাওয়া হলো উনিশশো সালে বাংলাদেশের যিনি দেশ নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপুঞ্জে বাংলা ভাষা কথা বললেন এটা তো মানে স্বাভাবিকভাবে এটা একটা বিশাল এবং এই ভাষাকে কেন্দ্র করে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এই ঘটনাটা তো বিশ্বের মধ্যে মানে অজানা নয় তারা দেখেছে যে না একুশে ফেব্রুয়ারি হচ্ছে এমন একটা দিন যেই দিনে যেই দিন থেকে শুরু হয়েছিল মাতৃভাষার আন্দোলন সেই দিনটাকেই রাষ্ট্রীয়ভাবে সমস্ত মানে পৃথিবীব্যাপী সমস্ত রাষ্ট্রে মাতৃভাষা দিবস হিসেবে হোক এবং আমরা ত্রিপুরা কিন্তু এই ব্যাপারে অগ্রণী আমরা উনিশশো সালে কিন্তু ত্রিপুরাতে মাতৃভাষা দিবস ওখানে হতো শহীদ দিবস পাকিস্তানে হতো শহীদ দিবস বাংলাদেশে হতো শহীদ দিবস আমরা করতে মাতৃভাষা দিবস এবং আমাদের স্লোগান কি ছিল সকল ভাষার সম্মানে সকল ভাষার বিকাশে সমস্ত মাতৃভাষাকে কিন্তু আমরা বলেছি সম্মান দেওয়া কাজে আমরা কিন্তু এক্ষেত্রে একটা বিশাল ভূমিকায় আছি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষার ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমাদের এই আলোচনায় অংশ গ্রহণ করার জন্য ভাষা শহীদ দিবস এই গুরুত্বপূর্ণ আলোচনা ধন্যবাদ গঙ্গবাবু নমস্কার ধন্যবাদ ডক্টর রহমান আপনাকে দশবন্ধুরা আমাদের নিজেদের ভাষা বাংলা ভাষা আমার মাতৃভাষাকে আমি ভালোবাসি বলে আমি অন্যদের ভাষাকে বিদ্রুপ করব তা কিন্তু নয় আমি আমার ভাষাকে ভালোবাসি আমি সম্মান করি অন্যদের মাতৃভাষাকেও কিন্তু বিশ্বের ইতিহাসে চোখ রাখলে দেখা যায় উন্নত জাতিসমূহ নিজ নিজ ভাষার জ্ঞান চর্চা করেই নিজেদেরকে সমৃদ্ধশালী করতে সক্ষম হয়েছে উদাহরণ হিসেবে প্রাচীন গ্রিস ও বর্তমানে জার্মানি রাশিয়া চীনের কথা উল্লেখ করা যায় আসলে মাতৃভাষাকে অবজ্ঞা করে কখনোই নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে উন্নত করা সম্ভব নয় মাতৃভাষা ছাড়া কোনো ভাষাতেই মানুষের নিজস্ব মনোভাব ও চিন্তা কল্পনা প্রাণবন্ত হয়ে ওঠে না মাতৃভাষা প্রতিটি জাতির মূল্যবান সম্পদ তাই সেই মাতৃভাষার মর্যাদা সুরক্ষিত করতে যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের শ্রদ্ধায় স্মরণ করি আমরা নিউজ ভ্যানগার্ড মহান সেই ভাষা শহীদদের জানায় কোটি কোটি প্রণাম আর আগামীকাল পাঁচ দফার পঞ্চম দফার নির্বাচন লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে পঞ্চম দফা নির্বাচন আগামীকাল তাই সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য নির্বাচনকে ঘিরে আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড 嗯。